জানি আপনি আমার কি হন, আমার চরম শত্রু হন। আর বাইরে একটু নজর দেন, আর না হয় ঘড়ি দেখেন কয়টা বাজে। কি ব্যাপার, আমাকে কি দেখা শেষ হয়ে গেছে আর দেখবে না? আমি আমার অপমানের বদলা নিয়েই ছাড়ব বলেই মেয়েটি চলে গেল। আমি সহ সেখানে উপস্থিত সবাই আমার কাণ্ড দেখে শুধু হেসেই যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একজন আছে আর আমার কাণ্ড দেখে যে রেগে আছে সে হলো আমার একমাত্র বোন রিয়া। কি রে ভাইয়া, তুই ছোঁয়ার সাথে এমন করলি কেন? ছোঁয়া আবার কে রে? কেন, যার মুখে তুই কেক মাখালি? ও, মেয়েটা বলেছিল আমাকে দেখে নেবে, তাই যেহেতু মেয়েটা আমায় দেখবে সেহেতু আমারও তো দেখা উচিত, তাই না? মেয়েটাকে কেক মাখিয়ে আমিও একটু দেখলাম আর কি। ভাইয়া দেখ, মজা করবি না, তুই জানিস মেয়েটা কত অপমানিত হয়েছে, আর মেয়েটা কত ভালো জানিস। না রে, জানতাম না, এখন জানলাম কতটা ভালো। কেন, ওকে তোকে কিছু করেছে? আমি যখন তোর জন্য এই জামাটা কিনবো তখন কাহিনীগুলো বললাম আর কি। ভাইয়া তুই পারিসও বটে, তা আমার কবে অসুখ করলো, আর যেহেতু ডাক্তার আমার বলেছে আমাকে খুশি রাখতে, তাই আমি যা চাবো তাই কিন্তু দিতে হবে। আমার টাকা কি গাছে ধরে যে যা চাইবি তাই দেবো? দূর হ শয়তান। তুই যে আমার নামে এত কিছু বললি, সেটা কি তাহলে আব্বু আম্মুকে বলবো? আরে না না, বলিস না, তুই না আমার লক্ষ্মী বোন, বলিস না, আর যা চাইবি তাই দেবো, তাহলে তো বলিস না। ওকে বলবো না, কথা যেন মনে থাকে। ওকে মনে থাকবে। রিয়া চলে গেল আর আমিও আমার ঘরে চলে আসলাম। এসে আমি কাপড় পাল্টিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসছে না, বারবার ছোঁয়ার কথা মনে পড়ছে। ওর মায়াবী মুখটা বারবার চোখের সামনে আসছে কেন, কিছুই বুঝছি না কি হচ্ছে আমার সাথে। তবে আমি কি তাজরিয়ানাকে ভালোবেসে ফেললাম? না না না, এটা কি করে সম্ভব, ও তো আমার বোনের বান্ধবী, মানে আমারও বোনের মতো। তাই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমের ঘরে পাড়ি জমালাম। এ কি, আমার লুঙ্গি ভেজা ভেজা লাগে কেন? তবে কি আমি হিসু? ছি 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 ছি, এটা কি ভাবছি আমি, কোনো দিনও বিছানায় হিসু করি নাই, নিশ্চয় এটা কেউ একজন করেছে, কিন্তু কে করলো তা দেখতে আমি বাইরে লুঙ্গি পাল্টিয়ে গেলাম। এ কি, ছোঁয়া এত সকালে আমাদের বাসায় কি করে? কুছ তো গড়বড় হ্যায়। কি ব্যাপার, তুমি আমাদের বাসায় এত সকালে কেন? কি সকাল, আপনি কি কিছু খেয়েছেন নাকি? এই বেয়াদব, ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি কি হই তোমার, আর সকাল নয় তো কি? হ্যাঁ জানি আপনি আমার কি হন, আমার চরম শত্রু হন। আর বাইরে একটু নজর দেন, আর না হয় ঘড়ি দেখেন কয়টা বাজে। ও, আমি তো ভুলেই গেছি তুমি কি হও আমার, আর এখন কয়টা বাজে? হ্যাঁ বলেই ঘড়ির দিকে তাকালাম আর দেখেই পুরাই আবুল হয়ে গেলাম। দুপুর 12টা বাজে আর আমি কিনা বলছি সকাল মাত্র। এই তো 12টা বাজে, তো কি হয়েছে, আর তুমি আমাদের বাসে কি করো? হ্যাঁ 12টা বাজে আর আমি আমার বান্ধবীর বাসায় আসছি, আপনার কি? তোমার বান্ধবীর বাসা তো কি হয়েছে, তুমি এখন আসছো কেন? ওমা, সে কি আপনি এখনো বোঝেন নাই কেন আসছি? আমি তো ভাবলাম ঘুম থেকে ওঠার সাথে সাথে বুঝবেন যে আমি আসছি। তার মানে ওই কাজটা তুমি করেছো? বুদ্ধি তাহলে আসছে এতক্ষণ পরে। হ্যাঁ আমি করেছি, কি করবেন করেন। আমি তোমাকে মেরে তক্তা বানাবো। হ্যাঁ আমি আসার সময় থানায় বলেছি আমার কিছু হলে আপনাকে যেন গ্রেফতার করে। কি, এত দূর? এত দূর আমাকে এই সানিকে পুলিশের ভয় দেখাচ্ছে? আমি ছোঁয়ার সাথে আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম ওকে কিভাবে শায়েস্তা করা যায়। অনেক ভেবে আর বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা প্ল্যান করলাম এই মেয়েকে শায়েস্তা করার। একটি রাস্তা আছে আর সেটা না হয় একটু পরেই পড়বেন। আমি একটা চিরকুটে কিছু লিখে ছোঁয়াদের বাড়িতে পাঠালাম আর যেটা ভাবছি সন্ধ্যার মধ্যেই ফল পেয়ে যাব, আর ফলটা পেয়েও গেলাম। সন্ধ্যায় আমার ফোনে একটা ফোন আসলো, এটা হলো ছোঁয়া। কি ভাবছেন আমি কিভাবে ওর নাম্বার পেলাম? আমি রিয়ার মোবাইল থেকে নাম্বার নিয়েছি। হ্যালো, কে বলছেন? কথাটা না চেনার ভান করে বললাম। ওই মিয়া, একদম মজা করবেন না বলে দিলাম। আজব তো, কে আপনি আর এভাবে কেন কথা বলছেন? কেন, আপনি জানেন না আমি কে? আমি যে আপনার বউ ছোঁয়া। ওয়াও, তুমি তা বলো কেন ফোন দিয়েছো? আপনি বাসায় কি লিখে পাঠিয়েছেন, আমি আপনার বউ?
আর আমি আপনাকে কবে বিয়ে করলাম? সেটা করোনায় পরে করবা, আর আমি তোমাকেই বিয়ে করব। এই একদম হাসবেন না, আর আমি আপনাকে বিয়ে করব কেন? আপনি হলেন একটা অসভ্য ফালতু একটা লোক, আপনাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। সেটা না হয় পরে দেখা যাবে কে কাকে বিয়ে করে। আর হ্যাঁ শোনো, আমি তোমায় ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। ভালোবাসা? আপনি আমার সামনে আসেন, তখন দেখবেন কি করি, আর আপনার ভালোবাসাকে আপনার পকেটে রাখেন। তুমি যদি চাও আমি এখনই তোমাদের বাসায় আসতে পারি, কিন্তু আসবো না, কারণ বিয়ের আগে শ্বশুরবাড়ি আসলে কেমন দেখায় না বলো, তাই আসবো না। দেখেন সানি ভাই, আমি আপনাকে বিয়ে তো দূরের কথা, আপনাকে দুই চোখে দেখতেও পারি না, বুঝলেন? আর বেশি কথা বললে আমি আপনার মা বাবাকে বলতে বাধ্য হব। এই ভয় কেন বলো, জানু বলো জানু, আর মা বাবাকে বললে বলতে পারো, তাতে আহামরি আমার কোনো ক্ষতি হবে না, এতে ওনারা খুশি হবেন। উফ, আপনার সাথে কথাই বলবো না আর। বলেই ছোঁয়া ফোন কেটে দিল, আমি আর কিছুই বলতে পারলাম না। এই কয়েকদিন ভাবলাম বোনের বান্ধবী, তাই কিছু বলবো না, কিন্তু পরে ভাবলাম মানুষ তো তার বোনের বান্ধবীকেও বিয়ে করে, তবে আমি কেন না, তাই ওর সাথে মজার বদলে আমার মনের কথাটাই বলে দিলাম। কিন্তু ওকে তো দেখছি আমার সহ্যই করতে পারছে না, কিন্তু হাল ছাড়লে চলবে না, ওর পিছনে লেগে থাকতে হবে। আর আমি একবার যেহেতু বলেছি ওকে বিয়ে করব, সেহেতু ওকেই বিয়ে করব। দেখি কে আমায় আটকায়, কার বুকে পাটা আছে যে আমায় আটকাবে। আমি হলাম আমার বাবার একমাত্র ছেলে, আমায় কি আটকাবে, আপনারাই বলেন। রাতে খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ছোঁয়ার কথা অনেক মনে পড়ছে, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। কি করি কি করি, হ্যাঁ পেয়েছি, বাসা থেকে বেরিয়ে সোজা ছোঁয়ার বাসার সামনে গেলাম। আমি ওকে ফোন দিলাম। এই আপনি এত রাতে ফোন দিয়েছেন কেন? তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, একটু বারান্দায় আসবে প্লিজ? কি, আপনি আমাদের বাসার সামনে এত রাতে? তোমায় অনেক দেখতে ইচ্ছে করছে, প্লিজ এসো না। না আসবো না, আপনি চলে যান। তুমি যদি না আসো তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে থাকুন, আর না হয় বসে বসে মুড়ি খান, এতে আমার কিচ্ছু এসে যায় না। এটা বলেই ও ফোন কেটে দিল, আর আমি আবুল ভাইয়ের মতো দাঁড়িয়ে আছি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ছোঁয়া আসবে। আমি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর ছোঁয়ার রুমের বারান্দায় তাকিয়ে আছি কেউ আসে কি না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু কে হতে পারে সেই ব্যক্তি? আরও আধা ঘন্টা অপেক্ষা করার পর দেখি ছোঁয়াদের বাসার গেট খুলছে, কিন্তু কে এলো তা না দেখে আমি গেটের দিকে এগিয়ে গেলাম, আর দেখি একটা দানবের মতো মোটা লোক আমার দিকে তেড়ে আসছে। আর তা দেখে ভয়ে দিছি এক দৌড়, আর এক দৌড়ে নিজের বাসা, ও সরি সরি আমার না, আমার সম্মানিত আব্বাজানের বাসায় আসলাম। আর এসে চোরের মতো ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকেই দিলাম ঘুম, আর এক ঘুমে চোখ খুলল সকাল ৯টায়। পরে ফ্রেশ হয়ে নাস্তা করে গেলাম কলেজে, কলেজ গিয়ে বন্ধুদের সাথে সব কিছু বললাম, আর ওরা তো হাসতে হাসতে শেষ। তবে ওদেরকে এটাও বললাম যে কিভাবে ছোঁয়াকে পটাবো, মানে রাজি করাবো, কিন্তু সব শালারা একটা ঠিক মতো কোনো বুদ্ধি দিতে পারলো না। পরে গেলাম এক শালি মানে এক বান্ধবীর কাছে, ও বলল ছোঁয়াকে আরও কয়েকবার প্রপোজ করতে, যদি তারপরেও রাজি না হয় তাহলে আমি যেন ছোঁয়ার সামনে অন্য মেয়ে নিয়ে ঘুরি, আর ওকে যেন বোঝায় আমার কাছে ওর মূল্য শেষ। কিন্তু কথা হচ্ছে যাকে নিয়ে এই সুন্দর অভিনয়টা করব সে নায়িকা কই পাবো? তাই আমি আমার এই বান্ধবীকেই বললাম ও যেন আমার সাথেই অভিনয় করে। এরপর আমি লেগে পড়লাম কিভাবে ছোঁয়াকে প্রপোজ করা যায়। রাতে ছোঁয়াকে ফোন করে বললাম কাল যেন আমায় এক ঘন্টা সময় দেয়, আর এরপরে আমি আর ওকে বিরক্ত করব না, এটাও বললাম। সকালে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, ওর সাথে দেখা করতে চলে গেলাম, কিন্তু ওর আসার আর নাম নেই। একটু পরে ও আসলো, আর আমি ওকে দেখেই ক্রাশ খেয়ে পেট ভরে ফেললাম, কিন্তু ওকে বুঝতে না দিয়ে আমি ওর থেকে চোখ ফিরিয়ে নিলাম, আর ও আমার সামনে এসে সরি আসতে একটু দেরি হয়ে গেল। সমস্যা নাই, আমিও তো মাত্রই আসলাম। তা কিসের জন্য ডাকছেন বলেন? যা বলার জন্য ডেকেছি, আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি ভালো করেই জানো, আর আজ আমি তোমায় সত্যি করে বলছি, আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি। দেখুন, আমি আপনাকে আগে বলেছি আর এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না আর বাসবোও না। তাহলে আর কি, আজ থেকে আর তোমার সামনে আসবো না, বাই, ভালো থেকো। বাই আর ধন্যবাদ। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম, আর এসেই আমার ওই বান্ধবীকে ফোন দিলাম, আর ওকে সব ঘটনা খুলে বললাম, আর ও বলল আর দুই দিন পরে আমাদের প্ল্যান শুরু হবে। আমি এখন আর ছোঁয়ার সাথে কথা বলি না,
আর ওর সাথে দেখাও করি না। যদি কোনো মতে দেখা হয় তাহলে আমি পাশ কাটিয়ে চলে যাই। এখন আমি আমার বান্ধবীকে নিয়ে ছোঁয়ার সামনে হাত ধরে হেঁটে যাই, আর ছোঁয়া এটা আর চোখে দেখে, আমার আর আমার বান্ধবীর মিলামেশে দেখে। ছোঁয়া আমার ছোট বোনের কাছে বিচার দিয়েছে, আর রিয়া আমায়, কি ব্যাপার ভাইয়া, তুই নাকি প্রেম করছিস? কই না তো, আমি কেন প্রেম করব? মিথ্যা বলিস কেন, আমি জানি তুই প্রেম করছিস। আচ্ছা বেশ বুঝলাম, আমি প্রেম করি, কিন্তু তোকে কে বলেছে আমি প্রেম করি? কে বলবে, আমার বান্ধবী বলেছে যে তুই নাকি প্রেম করিস আর ঘুরে বেড়াস তাও আবার হাত ধরে। হুম, প্রেম করলে তো ঘুরবই তাই না? আর তোর কোন বান্ধবী বলেছে আমি প্রেম করি? যাকে তুই প্রপোজ করেছিলি, মানে ছোঁয়া বলেছে। আমি যে ছোঁয়াকে প্রপোজ করেছি এটা তোকে কে বলেছে, আর তুই কিভাবে জানলি? ছোঁয়াই তো বলল তুই নাকি ওকে প্রপোজ করেছিস আর ও নাকি রাজি হয়নি, আর তাই নাকি তুই অন্য একজনকে ধরেছিস। চিন্তা করেন কতটা ফাজিল মেয়ে, নিজেও প্রেম করবে না আর আমি যে প্রেমের অভিনয়টা করি এটাও করতে দিবে না। আচ্ছা ওই মেয়ের কি খেয়ে দেখ কাজ নাই যে আমার উপর গোয়েন্দাগিরি করে, আর আমি প্রেম করি আর যাই করি সমস্যা কি, ও তো আর আমার সাথে প্রেম করে না। হুম, এটাও ঠিক, কিন্তু ভাইয়া আমার মনে হয় ও তোকে ভালোবাসে কিন্তু বলে না। যেভাবে ও তোর সম্পর্কে আমার কাছে বলেছে তা দেখে মনে হয় ওর মনের ভিতরে বেহাল অবস্থা। এই জন্যই তো প্রেমের অভিনয় করছি আর ওকে জ্বালাচ্ছি। মানে কি, তুই প্রেম করিস না? না করি না, এগুলো সব অভিনয়। তারপর সব বললাম আর শুনে আমায় বলল, ভাইয়া আমিও তোর সাথে আছি। আচ্ছা তাহলে তুই এক কাজ করবি। কি কাজ? কাল যখন আমি আমার বান্ধবীর সাথে ঘুরে বেড়াবো তখন তুই ছোঁয়াকে নিয়ে আমাদের পিছু নিবি, আর ওকে নানা রকম কথা বলে ওকে জেলাস ফিল করাবি, পারবি না? পারবো না মানে 100-তে 100 পারবো। আচ্ছা তাহলে কাল সকালে রেডি থাকিস। আচ্ছা। পরের দিন প্ল্যান অনুযায়ী কাজে নেমে পড়লাম। আমি আমার বান্ধবীকে সব বলে রেখেছি, আজকে প্ল্যানের সম্পর্কে বলেছি, রিয়া ছোঁয়া আমাদের পিছু নেওয়া শুরু করে দিয়েছে আর আমি তো আমার বান্ধবীর হাত ধরে হাঁটছি, আর চোখে পিছনে চেয়ে দেখি ছোঁয়া আমাদের দিকে তাকে শুধু ফুঁসছে, আর আমি এটা দেখি আমার বান্ধবীকে আর একটু কাছে নিয়ে এসে হাঁটছি আর আমরা দুজন হাসছি। একটু অনুভব করলাম কে যেন আমায় পিছন থেকে কলার ধরে আছে আর আমি সামনে এগোতে পারছি না, পিছনে ফিরে দেখি ছোঁয়া আমার কলার ধরে আছে। কি ব্যাপার, আপনি আমার কলার ধরে আছেন কেন? বাহ, এখন আমায় আপনি করে বলা হচ্ছে। তুমি করে বলার অধিকার সেটা হারিয়েছি তাই। হুম, আর আপনি এই মেয়ের হাত ধরে হাঁটছেন কেন, এত হাসাহাসি করে কথা বলছেন কেন? সেটা আমার ইচ্ছা, আমি যার হাত ধরে হাঁটি আর যার সাথে হাসাহাসি করি না কেন, এটা আপনার কি? আমার সব কিছু, আপনি আর এই মেয়ের সাথে ঘুরবেন না। কেন, ও তো আমার প্রেমিকা, ওকে নিয়ে আমি ঘুরবো, এটা আপনার কি? আমি তো কিছু বুঝছি না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমায় ভালোবেসে ফেললেন নাকি? অন্য কোনো মেয়ে তোমার সাথে ঘুরতে পারবে না, শুধু আমি ঘুরবো আর কেউ না, আর এই প্রেমিকা বাদ এখন থেকে, আমায় ভালোবাসতে হবে। আর হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, এবার তো আমায় তুমি করে বলো। আরে রাখেন তো আপনার ভালোবাসা, আমি যখন আপনাকে বলছিলাম আমি আপনাকে ভালোবাসি তখন তো আমায় দূরে ঠেলে দিয়েছেন, আর এখন কেন আসছেন? যান যান অন্য জায়গায় যান। রিয়া এতক্ষণ আমাদের কাহিনী দেখে হাসছিল কিন্তু কোনো কথা বলেনি, এখন আর সহ্য করতে না পেরে, ভাইয়া তুই আমার ভাবিকে আর কত জ্বালাবি, সত্যিটা বলে দে না। উফ, দিলি তো সব মজা শেষ করে। কিসের মজা? পরে রিয়া সব কিছু বলল, আর ছোঁয়া সব কিছু শোনার পরে আমায়, তুমি আমার সাথে এমন করলে, না করলে যে তোমায় পেতাম না। হুম ঠিক, ও না তোমায় অনেক ভালোবাসে, আর এই কথা আমার কাছে এসে বলে, আর আমি ওকে সব প্ল্যান বলি। আপু আপনার এটা করা ঠিক হয়নি। যদি এই অভিনয় না করতাম তাহলে ও তোমায় পেত না। তাও ঠিক বলেছেন, কিন্তু আমি না বুঝি নাই যে আমি ওকে ভালোবাসবো, কিন্তু যখন ওকে আপনার সাথে দেখলাম তখন অনেক কষ্ট হয়েছিল আর অনেক কান্না পেয়েছিল। তাই তো আমরা এই প্ল্যান করছি, তা না হলে তা তুমি আমায় ভালোবাসতে না। হুম, একটু অনুরোধ করব। হুম করো। আমায় একটু জড়িয়ে ধরবে প্লিজ? হুম ধরতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমি কিন্তু বিয়ের পরেও এইভাবে ভালোবাসতে হবে। ওকে বাসবো। এই বলে ছোঁয়াকে আমি জড়িয়ে ধরলাম, আর রিয়া আর আমার বান্ধবীকে ইশারায় অন্যদিকে তাকাতে বললাম।
হ্যালো বন্ধুরা, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।